রিমান্ডে নেওয়ার পর প্রথম দিনে ওই একের পর এক বিস্ফোরক তথ্য দিলেন হেলেনা। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে 3 দিনের রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার 30 জুলাই রাত 8:30টার দিকে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দিয়েছেন। আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্ক আসার পর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ কমিটির পদ খোয়ানো আলোচিত সমালোচিত রাজনীতিবিদ ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। এদিকে 3 দিনের জিজ্ঞাসাবাদের প্রথম দিনই মুখ খুলতে শুরু করেছেন হেলেনা। তিনি বেশ কিছু বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বিতর্কিত এই ব্যবসায়ী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে পরবর্তীতে ব্ল্যাকমেল করতেন বলে জানানো হয়েছে। এরপর ভিকটিমদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। শনিবার 31 জুলাই দুপুরে উত্তরা র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা আদায় আমরা পেয়েছি, এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। র্যাব কর্মকর্তারা বলেন, হেলেনা সুনির্দিষ্ট একজন ব্যক্তির জন্য থেমে থাকেননি, প্রতিনিয়ত বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় ঘটিয়েছেন এবং তার উদ্দেশ্য হাসিল করেছেন। উদ্দেশ্য হাসিলের জন্য যাকে প্রয়োজন তাকেই তিনি ঘায়েল করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন এবং উদ্দেশ্য হাসিল করেছেন। আমাদের মামলার কারণ এটাই, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নেতিবাচক মন্তব্য করেছেন যা তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছেন, জনগণের মধ্যে জটকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঈন বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন এই মামলাটির র‍্যাব তদন্ত করবে তাহলে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে আমরা আবেদন করব, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর ভিত্তি করবে। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের স্বামী 1990 সাল থেকে গার্মেন্টসে চাকরি করতেন, পরবর্তীতে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করে এখন পর্যন্ত 5টি প্রতিষ্ঠানের মালিক তিনি। আমরা জানতে পেরেছি গত 2 বছরে বিভিন্ন মাধ্যমে এবং টেলিভিশনে চাকরি দেওয়ার কথা বলে, এজেন্সি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করতেন হেলেনা। এসব তার অফিস স্টাফদের উপর চাপিয়েছেন। বাসায় এবং অফিস থেকে যে পরিমাণ ভাউচার পাওয়া গিয়েছে তা এখনও পর্যালোচনা করা হচ্ছে। জয়যাত্রা টেলিভিশনের আইডি কার্ড ব্যবহার করে অনেক প্রতিনিধিও এই চাঁদাবাদির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। মহিন আরও বলেন, হেলেনা জাহাঙ্গীর আমাদের জানিয়েছেন তার 15 থেকে 16টি ফ্ল্যাট রয়েছে, এছাড়া বেশ কয়েকটি ফাউন্ডেশনের সঙ্গে তিনি জড়িত। বিভিন্ন সময় চাঁদাবাজি কিংবা ব্ল্যাকমেল করে আদায় করা টাকাগুলো তিনি ফাউন্ডেশনের কাজে লাগাতেন। সুনামগঞ্জে তিনি ত্রাণ বিতরণ করায় স্থানীয়রা তাকে পল্লিমাতা উপাধি দিয়েছেন। ফাউন্ডেশনের নামে প্রবাসীদের কাছ থেকে অনেক টাকা এনেছেন। এগুলো কি কাজে ব্যবহার করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো সুউত্তর দিতে পারেনি। এছাড়া জিজ্ঞাসাবাদে ফ্ল্যাট কিংবা গাড়ির সংখ্যা কতগুলো সে বিষয়ে প্রকৃত কোনো তথ্য আমরা পাইনি হেলেনার কাছ থেকে। কখনো 6টি কখনো 8টি গাড়ি এসব কথা বলছেন। এসব বিষয়ে যারা তদন্ত করবেন তারা খতিয়ে দেখবেন। উল্লেখ্য, গত 29 জুলাই দিবাগত রাতে গুলশানের 36 নম্বর রোডের 5 নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় 4 ঘন্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। এই সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।